দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন তিনি। পরে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগ সভাপতি। এ সময় দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। শেখ হাসিনা বলেন, জনগণের সমর্থন নিয়ে আবারও সরকার গঠন করলে উন্নয়নশীল দেশের মর্যাদা বাস্তবায়ন করবে তাঁর সরকার। প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদ ও শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এ সময় উপস্থিত ছিলেন। বিস্তারিত আতাউর রহমানের রিপোর্টে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, ভোট গ্রহণ শুরু চলবে বিকেল 4টা পর্যন্ত। রবিবার রাজধানী ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিতে আসেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ভোট শুরু হওয়ার পরপরই আওয়ামী লীগ সভাপতি সেখানে তার ভোট দেন। এ সময় প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ হোসেনও ঢাকা সিটি কলেজ কেন্দ্রে তার ভোট দেন। ঢাকা সিটি কলেজ কেন্দ্র ধানমন্ডি, হাজারীবাগ, নিউ মার্কেট ও কলাবাগান থানা নিয়ে গঠিত ঢাকা 10 আসনের অন্তর্গত। পরে উপস্থিত দেশি বিদেশি গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকল বাধা বিপত্তি অতিক্রম করে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, দেশবাসীকে ধন্যবাদ শেখ হাসিনার। আহ্বান তার সবাইকে ভোট দেওয়ার। ইলেকশনটা যে আমরা সুষ্ঠুভাবে করতে পারছি, সেই জন্য আমি আমার দেশের মানুষের প্রতি, জনগণের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জানাই। কারণ অনেক বাধা ছিল, অনেক বিপত্তি ছিল, কিন্তু দেশের মানুষ তারা কিন্তু তাদের ভোটের অধিকার সম্পর্কে যে সচেতন হয়েছে এবং নির্বাচনটা যে একান্তভাবে জরুরি, কারণ 5 বছর শেষ করার পর একটি নতুন সরকার আসবে, জনগণ তার ইচ্ছা মতো ভোট দেবে, আর সেই ভোট দেবার পরিবেশটা আমরা তৈরি করতে পেরেছি। আর কে কী বলো না বলো ওটা নিয়ে আমি বদার করি না। আমি মনে করি বাংলাদেশ হচ্ছে একটা সার্বভৌম রাষ্ট্র, আর জনগণ আমাদের মূল শক্তি। আর কে কী করবে না করবে ওটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, আর আমরা বলবো না, কারণ এটা তো আমার দেশের সিটিজেন। তারা আমার অপোজিশনে হোক আর পজিশনে হোক, এরা আমার দেশের সিটিজেন। আমার দেশের সিটিজেনকে কেউ অন্য কিছু বলবে এটা আমার কাছে গ্রহণযোগ্য না। বিএনপি কেন নির্বাচনে আসেনি, গণমাধ্যম কর্মীদের এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, বিএনপি জামাত গণতন্ত্রে বিশ্বাস করে না, দেশের মানুষের কল্যাণ চায় না, তারা কখনো নির্বাচনে বিশ্বাস করেনি, ভোট কারচুপির সুযোগ নেই বলেই তারা নির্বাচনে আসেনি। বিএনপি একটা সন্ত্রাসী দল, তারা কখনো নির্বাচনেই বিশ্বাস করেনি, কারণ বিএনপির প্রতিষ্ঠা হয়েছে একটা মিলিটারি ডিক্টেটর, সংবিধান লঙ্ঘন করে, সেনা আইন লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখল করার পর তারপরে এই বিএনপি দল গঠন করেছে। কাজে এরা তো আসলে ভোট কারচুপি, ভোট সিল মারা আর মানুষের ভোট কেড়ে নেওয়া, এটাই তো তাদের চরিত্র। এমন সেই সুযোগটা তারা পাচ্ছে না, কারণ ওদের জন্মলগ্ন থেকেই ভোট কারচুপি করা, সিল মারা, হ্যাঁ না ভোট, তার মাধ্যমে ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা, এটাই ওদের চরিত্র। আর সেটা করতে পারবে না বলেই তারা ইলেকশনে আসে না। তারা সন্ত্রাসে যায়, তারা মানুষ হত্যা করে, মানুষ হত্যা করে গাড়িতে মানুষ পুড়িয়ে, ট্রেনে আগুন দিয়ে, বাসে আগুন দিয়ে, তারা ভোট কেন্দ্র পুড়িয়ে, তারা মনে করে যে ওটাই তাদের রাজনীতি। আর এটা করতে যেয়ে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, এটাই হলো বাস্তব কথা। জনগণের আস্থা ও বিশ্বাস রয়েছে আওয়ামী লীগের প্রতি। শেখ হাসিনা বলেন, জনগণের সমর্থন নিয়ে আবারও সরকার গঠন করলে উন্নয়নশীল দেশের মর্যাদা বাস্তবায়ন করা হবে। আমাদের সামনে আরও কাজ আছে, সেটুকু আমরা সম্পন্ন করতে চাই। আমি আশা করি যে নৌকা মার্কার জয়লাভ হবে এবং আবার আমরা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করে আমরা আমাদের বাংলাদেশকে যে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে সেটা আমরা বাস্তবায়ন করতে পারবো, এই বিশ্বাস আমাদের আছে, জনগণের উপরে আমার বিশ্বাস আছে। আমি আবারও বলবো যে আজকে যে সুষ্ঠুভাবে সকলে ভোট কেন্দ্রে আসবেন এবং আপনার ভোটটা অত্যন্ত মূল্যবান ভোট, এই ভোটের অধিকারের জন্য অনেক সংগ্রাম করেছি, অনেক জেল, জুলুম, অত্যাচার, বোমা, গ্রেনেড, অনেক কিছু আমাকে মোকাবেলা করতে হয়েছে, কিন্তু মানুষের ভোটের অধিকার মানুষের হাতে ফিরিয়ে দিতে পেরেছি। আজকে জনগণ সেই ভোটের অধিকার পেয়েছে, সেটা তারা সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারবে এবং নির্বাচনটা অবাধ নিরপেক্ষ হবে। মানে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এটাই জনগণ যাকে খুশি দিক, কিন্তু নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে হয় সেটাই আমরা চাই। এ সময় বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রিহানা এবং বঙ্গবন্ধু
বিএনপির দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। আতাউর রহমান, বাংলাদেশ টেলিভিশন।